আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শুয়ে বাদ দিয়ে খেতা ছিলে করে বউ। বন্ধুরা, আজ আমি আপনাদের কিছু এমন উপায়গুলো বলতে চলেছি যা আপনাকে নিঃসহ থেকে বাঁচাতে পারবে। এর মানে এই উপায়গুলোর মাধ্যমে আপনি আপনার ঘরে হওয়া চুরিকে আটকাতে পারবেন, যেন যে কেউ আপনার ঘরে ঢুকে আপনার মূল্যবান জিনিসগুলোকে চুরি করতে না পারে। আপনাকে আপনার ঘরের দরজাতে হোল তৈরি করা নিশ্চয়ই দরকার, যেন আপনি সেটি দিয়ে বাইরে থাকা ব্যক্তিকে দেখতে পারেন। যখন আপনি ঘরের বাইরে যাচ্ছেন তো তখন ঘরের পর্দা সবসময় বন্ধ রাখুন, যেন যে কেউ আপনার ঘরে উকিঝুঁকি না দিতে পারে, কারণ ঘরে রাখা মূল্যবান জিনিসগুলো ভালো মানুষকেও চুরি করতে বাধ্য করতে পারে। আপনাকে আপনার ঘরের নাম্বার বড় অক্ষরে লেখা দরকার, যেন দরকার পড়লে পুলিশ আপনার ঘর খুঁজে বের করতে পেরেশানি না হয়, আর সে যেন আপনার ঘরে জলদি পৌঁছে যায়। বাইরে যাবার আগে আপনাকে আপনার ফোনকে উঠিয়ে সাইডে রেখে দেওয়া উচিত, যার ফলে আপনার ফোন সবসময় ব্যস্ত থাকবে, কারণ ফোনের ঘন্টার পর ঘন্টা বাজার পরে চোর বুঝে যাবে যে ঘরে কেউ নেই। আপনাকে ঘরে একটি কুকুর পালা দরকার, যে আপনার মনোরঞ্জনও করে দিবে আর আপনার ঘরের সুরক্ষাও করে ফেলবে। যদি আপনার কুকুর পছন্দ না হয় তো আপনি আপনার ঘরের গেটে কুকুর হইতে সাবধান নিশ্চয় লিখবেন, যেটাকে পরে চোরের বাড়িতে ঢোকার সাহস হবে না। কখনো সেম রুটিন রাখবেন না, এমনকি সেটিকে সবসময় বদলাতে থাকুন, কারণ যদি আপনি একই সময় আসেন আর যান তো চোর বুঝতে পারবে আপনি এই সময়টাতে ঘরে থাকেন না, আর সে এটি সুযোগ নেবে নিশ্চয়ই। যখন আপনি রাতে বাইরে যান তো তখন ঘরে যে কোনো একটি ঘরের লাইট সবসময় অন রাখুন, এতে চোরদের এমন মনে হবে যেন কেউ এখনো ঘরে আছে। সবসময় বাইরে যাবার আগে ঘরের জানালার ভিতর দিক দিয়ে বন্ধ করে দেওয়া দরকার, যেন কেউ ভিতরে আসতে না পারে। যদি আপনি আপনার গাড়ি কোনো পার্কিং অথবা কোনো নীরব রাস্তায় দাঁড় করিয়ে রাখেন তো সেটিতে থাকা মূল্যবান জিনিসগুলোকে বাইরে রাখুন, কারণ সেই মূল্যবান জিনিসগুলোকে দেখে চোর আপনার দামি মূল্যবান জিনিসগুলোর সাথে আপনার গাড়িও চুরি করতে পারে। এর জন্য কখনো আপনার গাড়িতে ল্যাপটপ, মোবাইল অথবা অন্য কোনো দামি জিনিস রাখবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক করবেন নিশ্চয়ই।